হ্যালো বন্ধুরা আপনাদের কে ডিজিটাল ডিজিটালিকেশন চ্যানেলে স্বাগত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অন্তর্গত ফালাকাটা কলেজে আপনারা যারা সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে অ্যাডমিশন নেবেন আপনারা কীভাবে মোবাইলের সাহায্যে ভর্তি হবেন তার পোষে স্টেপ বাই স্টেপ এই ভিডিও মাধ্যমে জানতে পারবেন তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারা কারা ভর্তি হতে পারবেন কীভাবে ভর্তি হবেন কত টাকা ফি সমস্ত বিষয়ে ভিডিওতে আলোচনা করব আলোচনা করে প্রত্যেক কাছে রিকোয়েস্ট রাখবো যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জন হননি জয়ন হয়ে যাবেন সেখান থেকে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাডমিশন হবেন তো প্রথমত আলোচনা করে নেব যারা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফ্থ সেমিস্টারে কিছুদিন আগে পরীক্ষা দিলেন অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিলেন আপনারা সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারবেন এবং যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিলেন আপনারা ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারবেন এবং যারা ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিলেন আপনারা সিক্স সেমিস্টারে সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ করা হয়নি রেজাল্ট পাবলিশ হলে অবশ্য আমাদের চ্যানেলের মাধ্যমে সে আপডেটটি পেয়ে যাবেন রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই আপনারা অ্যাডমিশান নিতে পারবেন পরের সেমিস্টারে তো কীভাবে আপনারা অ্যাডমিশান হবেন তার প্রসিটি দেখে নেওয়া যাক প্রথমত যে কোনো ব্রাউজারে চলে আসবেন আসার পর টাইপ করবেন ফালাকাটা কলেজ তো আমি এখানে টাইপ করছি দেখতে পাচ্ছেন টাইপ করা রয়েছে ফালাকাটা কলেজ টাইপ করার পর সার্চ করবেন সার্চ করার পর এই পেজটি খুলবে তারপর দেখতে পাচ্ছেন লেখার রয়েছে ওয়েলকাম টু ফালাকাটা কলেজ এই কলেজে অর্থাৎ এই লেখার ওপর ক্লিক করতে হবে ফালাকাটা কলেজ লেখার ওপর ক্লিক করার পর এই পেজটি খুলবে এই পেজটি সরাসরি খোলার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজটি খুলতে পারবেন এই পেজটি খোলার পর নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে স্টুডেন্ট পোর্টাল এই স্টুডেন্ট পোর্টালের ওপর ক্লিক করতে হবে স্টুডেন্ট পোর্টালে ক্লিক করার পর আরেকটি পেজ খোলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটি খুলেছে এখানে লেখা রয়েছে লগ ইন টু স্টুডেন্ট পোর্টাল তো আপনারা দেখতে পাচ্ছেন একটি লেখা এখানে শো হচ্ছে লেখা রয়েছে লাস্ট ডেট ফর অ্যাডমিশান ইস্ট আট চার দু হাজার একুশ অর্থাৎ আপনাদের অ্যাডমিশনের লাস্ট ডেট রয়েছে আট তারিখ তো এখানে প্রথমত আপনাদের ক্যান্ডিডেট ইউজার আইডি টাইপ করতে হবে তারপর রয়েছে পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনাদের ডেট অফ বার্থ টাইপ করলে হবে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যে ক্যান্ডিডেট ইউজার আইডি কোনটা আপনারা যখন ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হয়েছিলেন তখন যে স্টুডেন্ট আইডি বা ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডি এখানে টাইপ করবেন তারপর নিজের ডেট অফ বার্থ এখানে টাইপ করবেন টাইপ করার পর লগ ইন এই অপশানটি আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে টাইপ করে নিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করে নিয়েছি টাইপ করার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পর পরে পেয়ে চলে যাবেন তো আমি ক্লিক করে নিচ্ছি লগ ইন অপশানে ক্লিক করার পরে পেজটি খুলবে প্রথমত এখানে আপনার নাম শো হবে তারপরে এখানে বি এ জেনারেল তারপরে এখানে আপনার সাবজেক্ট দেওয়া থাকবে এখানে ক্যাটাগরি দেওয়া থাকবে এবং পাশে ব্যাঙ্গলি এডুকেশান ইংলিশ ইংলিশ অর্থাৎ কী কী সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট এখানে দেওয়া থাকবে এবং ডান দিকে আপনার ছবি দেওয়া থাকবে এরপর নিচে আসবেন নিচে আসলে আপনারা দেখবেন এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যদি চান যে মোবাইল নাম্বার চেঞ্জ করতে তাহলে এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে নেবেন তো এখানে ক্লিক করলে দেখবেন আপনার কীবোর্ড চলে আসবে এবং এখানে টাইপ করে নেবেন টাইপ করার পর পাশে দেখছেন আপডেট অপশান রয়েছে এই আপডেট অপশানে ক্লিক করবেন আপডেট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আপডেট হয়ে যাবে আপনারা যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে বা আপডেট করতে না চান তাহলে আপনাকে এখানে কোনো কিছু করতে হবে না তারপর নিচে আসলে আপনারা দেখবেন এখানে সিরিয়াল নাম্বার স্টুডেন্ট আইডি নেম স্ট্রিম কোর্স টাইপ তারপরে অ্যামাউন্ট ইয়ার এবং ফিস পেমেন্ট এবং মেক পেমেন্ট একটি অপশান রয়েছে অর্থাৎ এখানে ইউজার আইডি আপনার নাম এখানে স্ট্রিম দেওয়া রয়েছে এই সব বিষয় দেখে নেবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেকেন্ড সেমিস্টার আমি যে ইউজার আইডি লগ ইন করেছি সেটি হচ্ছে সেকেন্ড সেমিস্টারে সে কারণে এখানে সেকেন্ড সেমিস্টার শো হচ্ছে আপনারা ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন হলে এখানে ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টারে অ্যাডমিশন হলে সিক্স সেমিস্টার শো হবে তো প্রথমত এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা আপনাদের পেমেন্ট করতে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে আপনারা যখন লগ করবেন আপনাদের কত টাকা ফি লাগবে এখানে শো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল অ্যাডমিশন লেখা রয়েছে তো আপনাদের এই পেজে কাজ হচ্ছে আপনারা যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে আপডেট অপশানে ক্লিক করবেন অর্থাৎ মোবাইল নাম্বার টাইপ করে আপডেট অপশানে ক্লিক করবেন আর যদি ঠিকঠাক থাকে তাহলে এ পেজে সরাসরি এসে মেক পেমেন্টে ক্লিক করবেন পেমেন্ট করার জন্য মেক পেমেন্টে ক্লিক করলে আরেকটি পেজে চলে যাবেন তো মেক পেমেন্টে ক্লিক করে নিচ্ছি মেক পেমেন্টে ক্লিক করার পর এই পেজটি খুলবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম চলে এসেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখারা হচ্ছে বিয়ে সেকেন্ড সেমিস্টার বিএ জেনারেল এরপর নিচে চলে আসবেন ডান দিকে আপনার ছবি থাকবে এখানে দুটি ম্যাথড রয়েছে পেমেন্ট করার একটি হচ্ছে রেজার পে অনলাইন পেমেন্ট একটি হচ্ছে অ্যাটম অনলাইন পেমেন্ট তো আপনাদের সুবিধা মতো যে কোনো একটি ক্লিক করে নেবেন আমি দ্বিতীয় অপশানটি ক্লিক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অ্যাটম টু অনলাইন পেমেন্ট অপশানই ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর সাবমিট অপশানই ক্লিক করতে হবে সাবমিট অপশানই ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে একটু সময় লাগছে তারপর এই পেজটি খুলবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনশো টাকা পেমেন্ট করতে হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা যদি ডেবিট কার্ডে ক্লিক করেন দেখবেন ডেবিট কার্ড ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হচ্ছে নেট ব্যাংকিং ক্লিক করলে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এর মাধ্যমে ক্লিক করলে দেখতে পারবেন যে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে তিনশো একষট্টি টাকা সেই হিসাবে আপনারা ডেবিট কার্ডে পেমেন্ট করবেন তো ডেবিট কার্ডে ক্লিক করার পর প্রথমত ডেবিট কার্ড নাম্বার তারপরে এখানে মাস ইয়ার সিবি নাম্বার কার্ড হোল্ডার নেম ব্যাঙ্ক নেম মোবাইল নাম্বার জিমেল আইডি নিচে এখানে বিলিং ডিটেলসে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি টাইপ করার পর পে নামে ক্লিক করবেন তো আমি এখানে সমস্ত ডিটেলস টাইপ করার পর পে নামে ক্লিক করছি সমস্ত ডিটেলস টাইপ করার পর পে নামে ক্লিক করবেন কিছুক্ষণ লোডিং হবে একটু সময় লাগছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটি খুলে গেছে আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি গেছে সেই ওটিপি এখানে টাইপ করতে হবে ওটিপি টাইপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি সাবমিট অপশান রয়েছে সাবমিট অপশানে ক্লিক করবেন ওটিপি টাইপ করার পর সাবমিট অপশান ক্লিক করলে কিছুক্ষণ রিডাইরেক্ট হবে এবং আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তখন আপনারা একটি পেমেন্ট রিসিভ পেয়ে যাবেন সেই রিসিভটি অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন যেহেতু আমি এখন পেমেন্ট করছি না সে কারণে পরবর্তী স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না অবশ্য আপনারা এখানে ওটিপি টাইপ করার পর সাবমিন অপশানে ক্লিক করলে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হওয়ার পর অবশ্য আপনারা সেখানে মেসেজ শো হবে সাকসেসফুল হওয়ার পর অবশ্য আপনারা সেখানে রিসিভ পেয়ে যাবেন তাছাড়া আপনারা পুনরায় লগ ইন করে রিসিভ কপিটি ডাউনলোড করতে পারবেন তো এই প্রসেসের মাধ্যমে আপনারা যারা ফালাকাটা কলেজের সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার রয়েছেন আপনারা এই প্রসেসের মাধ্যমে অনলাইনে অ্যাডমিশান নিতে পারবেন তো এই ভিডিওটির মাধ্যমে সামান্য তথ্য জানা গেলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে